চুম্বকীয় আবেশ অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় আবেশী বর্তনীতে প্রবাহ বৃদ্ধির সময় সময় লেখচিত্র এতে যে যে বিষয়গুলি আলোচিত হবে সেগুলি হল আবেশক ক্রোধক বর্তনী এতে প্রবাহমাত্রা মাত্রা বৃদ্ধির সময় তাৎক্ষণিক প্রবাহমাত্রার রাশিমালা নির্ণয় আবেশী সময় গুণাঙ্ক বা সময় ধ্রুবক আইটি লেখচিত্র যা সময়ের সাপেক্ষে প্রবাহমাত্রা মাত্রা সূচকীয় হারে বাড়তে থাকে সময় ধ্রুবকের সংজ্ঞা আবেশ বর্তনীতে প্রভামাত্রা বৃদ্ধির প্রকৃতি কী আমরা আগেই পরীক্ষামূলক প্রদর্শনের সময় দেখিয়েছিলাম প্রভামাত্রা বৃদ্ধির সময় গ্যালভানোমিটারের বিক্ষেপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল আবার অফ করার সময় সেটা ধীরে ধীরে শূন্যস্থান এসেছিল। তা এই যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছি তার ম্যাথামেটিক্যাল প্রকৃতিটা কি হবে সেটা আজ দেখব আবেশ বর্তনীতে একটা আবেশ কুণ্ডলি দিলেই তার একটা রোধও কাজ করবে তার নিজস্ব রোধ এর শ্রেণী সময়ে আছে কল্পনাও করতে পারি এর আবেশাঙ্ক এইল ধরলাম আর রোধটা আর এখানে সুইচ ডারি দেওয়া আছে ই এবার সুইচ অন অবস্থায় কী কারেন্টটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে কারণ কি না এখানে যেই আমি অন করব সঙ্গে সঙ্গে চুম্বক প্রবাহের সৃষ্টি হবে বৃদ্ধি পেতে থাকবে এই বৃদ্ধি পাওয়াটাকে কী করবে আবিষ্ট তরির চালক বল হ্রাস করবে আবিষ্ট তরির চালক বলে অভিমুখ হবে এই দিকে কারেন্টটা এদিকে যাবে আর আবিষ্ট তরির চালক বলের অভিমুখ এই দিকে হবে বৃদ্ধির সময় বৃদ্ধিটাকে বাধা দিচ্ছে বলেই কারেন্ট চট করে স্থির মানে পৌঁছাতে পারবে না তা ধীরে 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 স্থির মানে পৌঁছাবে এবং সেখানে স্থির থাকবে কখন যখন এখানে আর প্রবাহমাত্রা বৃদ্ধি পাচ্ছে না প্রবাহমাত্রা না বৃদ্ধি পেলে আবিষ্ট তরির চালক বলেও সৃষ্টি হবে না কারণ একমাত্র যখনই চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটে তখনই আবিষ্ট তরির চালক বলে সৃষ্টি হয় তাহলে বৃদ্ধি হয়ে স্থির হয়ে গেলে আবিষ্ট তরির চালক বল তখন কি হয়ে যাবে জিরো হয়ে যাবে স্থির মানে পৌঁছে যাবে আর বাধা বল থাকবে না স্থির মানে কারেন্টের বিক্ষেপ হবে এবার সুইচ অফ করার সঙ্গে সঙ্গে এই তড়িৎ প্রবাহের চুম্বক প্রবাহ যেহেতু হ্রাস পাবে তাকে বাধা দিবে বাধা দিতে গেলে কী হবে ওই একই অভিমুখে একটা আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টি করতে হবে তাহলে অফ করার সঙ্গে সঙ্গে প্রবাহ মাত্রাটা অফ হলো না তাকে ধীরে ধীরে অফ হতে হচ্ছে তারপরে এখানে এসে সুইচ যেহেতু অফ আছে ওই তড়িৎ চালক বলটাও অফ হয়ে যাবে তার মানে বিক্ষিপ্ত অবস্থা থেকে শূন্য অবস্থানে আসতেও সময় লাগাবে এটা এবার আমরা ম্যাথেমেটিক্যালি দেখাবো সুইচ অন অবস্থা থেকেই যদি আমরা সময়টাকে কাউন্ট করা শুরু করি তাহলে সুইচ অন করলাম সময়টা জিরো সেই সময় আমরা কারেন্টটা দেখব কারেন্টটাও কিন্তু শূন্য থাকবে সম্পূর্ণভাবে অপোজ করবে কিন্তু যদি এটা আবেশকুণ্ডলী না থাকতো কেবল রোদযুক্ত একটা সার্কিট হতো সুইচ অন করার সঙ্গে সঙ্গে টাইমটা জিরো কারেন্টটাও ম্যাক্সিমাম মানে থাকবে এর রোদ যদি আর হয় এর আবিষ্ট তরির চালাবল যদি ই হয় এই স্থির মানের কারেন্টের মানটা হবে ই বাই আর তো মোট তরির চালাবল বাই মোট রোদ এটা থেকেই আমরা কারেন্টের মান পাই ম্যাক্সিমাম মান এটাই টিটাকে যদি আমরা বাড়াতে বাড়াতে অসীম পর্যন্তও যদি দেখি তাতেও দেখা যাবে এই সার্কিটে কী হবে কারেন্টের মানটা ওই আইজিরোর সমানই হবে তার মানে এর কোনো প্রবাহমাত্রার চেঞ্জ নেই বৃদ্ধি নেই একটা স্থির মানের প্রভাব হবে এর যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি সময় ভারস্বাস কারেন্টের এই বরাবর হচ্ছে টাইম এই বরাবর হচ্ছে কারেন্ট এটাই হবে ম্যাক্সিমাম মান আইজিরো তাহলে শুধু রোদযুক্ত বর্তনীতে সবসময়ই একটা স্থির মারেন কারেন্ট প্রবাহিত হতে থাকবে কিন্তু যদি এই আবেশক থাকে তখন কিন্তু সুইচ অন করার মুহূর্তেই কিন্তু এখানে কোনো কারেন্ট থাকবে না কারণ এটা অপুজ করবে এবার টিটাকে যদি আমরা অসীম সময় পরে দেখি তখন কী হবে এ যে উৎস দ্বারা তরিত প্রবাহ হতেই থাকবে এবং এই বাধা বলকে এই যে ইন্ডুয়েস্ট ইএমএ তার অভিমুখ উল্টো দিকে এই বৃদ্ধিটাকে বাধা দিতে থাকবে এই বাধা বলের বিরুদ্ধে কি হবে একে কাজ করে যেতে হবে তা একটা সময় কি হবে এর বৃদ্ধির হ্রাসও কমতে থাকবে চুম্বক প্রবাহের মানটাও কমতে থাকবে আবিষ্টতড়ির চালক বলের মানটাও কমতে থাকবে একটা সময় যেই স্থির মানে পৌঁছে যাবে যেহেতু এর আর কোনো চেঞ্জ নেই আবিষ্টরির চালক বল তখন জিরো হয়ে যাবে আবিষ্টতির চালক বল জিরো হয়ে যাওয়া মানে কারেন্টটা তখন ম্যাক্সিমাম মানে পৌঁছে যাবে এই সময় কি হচ্ছে আবিষ্ট তৈরির চালক বল জিরো এবার এই জিরো থেকে অসীম সময় এর একটা মধ্যবর্তী সময়ে যে যে কোনো মুহূর্তে কারেন্টের রাশিমালাটা কি হবে কখন যখন প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে কি বর্তনিতে আবেশযুক্ত বর্তনীতে তাহলে জিরো সময়ে কারেন্টটা জিরো হবে কি করার পর সুইচটাকে অন করার পর অসীম সময়ের পরে সেটা তার ম্যাক্সিমাম মানে পৌঁছে যায় এখানে ঠিক তার এলটা নেই ভাবতে হবে বা আবেসব কুণ্ডলী যেন ঠিক নেই শুধু আর দিয়ে যে সার্কিটটা হবে সেখানে যে ম্যাক্সিমাম কারেন্টটা বাই আর পাওয়া যায় সেটাই একটা সময় আমরা পাব তাহলে জিরো থেকে অসীম সময়ের মধ্যবর্তী সময়ে যে তাৎক্ষণিক ডিউরিং কারেন্ট গ্রোথ সুইচটা অন করার পর তখন তাৎক্ষণিক প্রবাহমাত্রার রাশিমালা প্রথমেই এই সার্কিটে আমরা কিচ অফের ভোল্টেজ লটাকে প্রয়োগ করবো তার জন্য আমরা ঘড়ির কাঁটার দিকে একটা লোক নির্বাচন করে ফেললাম এবার তড়ির চালক বল যেটা সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা ই সমান এবার এখানে যে বিভবপতন হল হলো এখানে আবিষ্ট তরির চালক বল বিভবপতন হয়েছে আরেকটা হচ্ছে রোধের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার দরুন যে বিভবপতন হবে সেটা হচ্ছে আইআর এবার এখানে ইয়ের মানটা যদি বসিয়ে দেই এল ডিআইডিটি প্লাস আইআর এবার এদিকে আইআরটাকে এদিকে আনলাম আর উভয় পক্ষে ইন্ট্রিগ্রেশান করলাম এটার কারেন্টটা জিরো থেকে একটা তাৎক্ষণিক মানে মধ্যবর্তী মানের কারেন্ট জিরো থেকে অসীম টাইমের মধ্যবর্তী জায়গায় জিরো এবং আই জিরোর মধ্যবর্তী ম্যাক্সিমাম মানে পৌঁছানোর আগের একটা কোনো একটা মুহূর্তের কারেন্টটাকে আমরা এই আই ধরলাম এটার এবার ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো এখানে আপার লিমিট বসালাম এবার লোয়ার লিমিট এখানটায় জিরো বসিয়ে দিলে কেবল লগ ইটা থাকবে এবার এখান থেকে এইটাকে ওই দিকে নিয়ে গেছি এটাকে এদিকে আনলাম তাহলে আইবাই আর ই সমান এটা হবে এবার আই সমানের দিকে ইবাই আরটাকে এদিকে আনলাম এনে এই আর বাই এলকে আমরা এল বাই আর দ্বারা প্রকাশ করব। কারণ এল বাই আরটা সময়ের সমতুল্য এটারও একক সেকেন্ড হয় আগেই দেখিয়েছিলাম এটাকে টাও দ্বারা প্রকাশ করা হল এবং ম্যাক্সিমাম কারেন্টের মানে আই জিরো ইবাই আর তাহলে এখানে ই এর জায়গায় আই জিরো বসালাম তাৎক্ষণিক কারেন্টের রাশিমালা পাওয়ার জন্যে এই আমরা ম্যাথেমেটিক্যাল ইকুয়েশানটা পেলাম এখানে যে কোনো সময় পরে আমার মনে করো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেকেন্ড পরে কত কারেন্ট হবে যদি দেখতে চাই এখানে ওই মানটা বসিয়ে দিলেই আমরা বের করে ফেলতে পারবো এই সমীকরণটাকে ইউজ করে এখানের এই যে সময় টাউ যেটাকে ধরেছি এল ওয়াই আর কোনো একটা সার্কিটের এলের মানটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের মানটাও কনস্ট্যান্ট সুতরাং এই টাউটা একটা ধ্রুবক রাশি হবে এবং এটা সময়ের সমতুল্য হবে সেই জন্য এটাকে নাম দেওয়া হয় আবেশি সময় গুণাঙ্ক বা সময় ধ্রুবক ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট এবারের লেখচিত্রটা কি হয় দেখা যাক যে কোনো মুহূর্তের কারেন্টটা পাওয়ার দরুন আমরা এই রাশিমালাটা পেলাম তার মানে কারেন্টের মান যত সময় যাবে সুইচ অন করার পর তত কি হবে কারেন্টের মানটা গ্রোথ পেতে থাকবে এখানটা এবার কনস্ট্যান্ট মান পেয়ে যাবে যখন তড়ির চালক বল জিরো হয়ে যাবে সেই জন্য এখানটায় ধ্রুবক হয়ে যাবে আই জিরোর মান পেয়ে যাবে আই জিরো বলতে তখন বাই আর এই হলো এক্সপনেন্সিয়ালি বৃদ্ধি পেতে থাকে একটা সময় কনস্ট্যান্ট হয়ে যায় এবার এখানে আমরা এই সময়াঙ্ক সম্পর্কে বা এর ডেফিনেশানটা আমরা তৈরি করব এখান থেকেই এর আমরা দুটো সংজ্ঞা পাব এই বৃদ্ধির সময় একটা সংজ্ঞা পাব আর হ্রাসের সময় একটা সংজ্ঞা পাব এই টিটা যদি টাওয়ের সমান হয়ে যায় তখন ইকুয়েশানটা গাড়াবে ইয়ের মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান টু তাহলে ওয়ান বাই ইয়ের মান হবে পয়েন্ট থ্রি সেভেনের মতো তাহলে আমরা যদি এখানটায় ওই মানটা বসিয়ে দিই তারপরে এক থেকে যদি বিয়োগ করে দিই আসবে জিরো পয়েন্ট সিক্স থ্রি সর্বোচ্চ মানের সিক্সটি থ্রি পার্সেন্ট টাও সময়ে কারেন্টটা কী হয়ে যায় ম্যাক্সিমাম কারেন্টের সিক্সটি থ্রি হয়ে যায় এই টাইমটাকে যদি আমরা টি সমান টাও টাও টাইমে এই যে কারেন্টের মানটা হবে এটা সিক্সটি থ্রি হবে বা পয়েন্ট সিক্স থ্রি অফ আইট জিরো তাহলে এখান থেকে এই ডেফিনেশানটা আমরা পেয়ে যেতে পারি প্রভাব মাত্রা বৃদ্ধির সময় এ সময়ে প্রবাহমাত্রার মান সর্বোচ্চ মানের সিক্সটি হয় তাকে আবেশি সময়াঙ্ক বলে আবেশ বর্তনীতে প্রবাহ বৃদ্ধির সময় যে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা এবার এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশান দিয়ে মিলছে কি না দেখে নেওয়া টি ইকাল টু জিরো সময়ে তাহলে ই টু দি পা জিরো তাহলে ই টু দি পা জিরো সমান ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান কী হয়ে যাচ্ছে জিরো তার মানে আই সমান কী হবে জিরো হবে আমাদের প্রথম পর্যবেক্ষণটা মিলে গেল তা এই সময়টা ঠিক যেন মনে হবে যে এই জায়গাটায় কোনো মানে কুণ্ডলিটা নেই এখানটা যেন একটা ওপেন সুইচ সুইচটা অপ অবস্থায় আছে মানে সার্কিটটা যদি অঙ্কন করি এইরকম দাঁড়াবে এখানে মনে হবে যে এখানে কোনো আবেশকুণ্ডলি নেই এখানে যেন সুইচ অফ অবস্থায় আছে সেই জন্য কারেন্টটা কী হয়েছে জিরো অথচ এইখানটা আমার কি আছে অন অবস্থায় আছে অথচ এর মধ্যে কোনো কারেন্ট নেই তাহলে আবেশাকটাকে আমরা মনে করতে পারি যে একটা যেন উইচ বন্ধ অবস্থায় আছে ওপেন সার্কিট অবস্থায় আছে এবার দ্বিতীয় পর্যবেক্ষণটা টি যদি অসীম হয় যদি এখানটা মানটা বসাই এটা ওয়ান বাই ই টু দি দিবার টি বাই টাও তাহলে অসীম হলে ওয়ান বাই অসীম তার মানে এটা জিরো তাহলে আই সমান কী হয়ে যাবে আই জিরো হয়ে যাবে সেই আই জিরোর মানটা কি ই বাই আর তখন মনে হবে এই জায়গাটা যেন আবেশক কুণ্ডলী নেই ওটা যেন শর্ট সার্কিট হয়ে গেল বলে মনে হবে তো তার আমরা সার্কিটটা যদি আঁকি এইরকম মনে হবে এই আবেশক কুণ্ডলী না থাকলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা আয়ের মানটা কত হয় ই বাই আর তৈরির চালক বল বাই আর সমান হচ্ছে প্রবাহ মাত্রা তাহলে এই সময়টা মনে হবে এটা যেন শর্ট সার্কিট হয়ে আছে দ্বিতীয় পর্যবেক্ষণটাও আমাদের চেক হয়ে গেল এবার জিরো এবং অসীম সময়ের মধ্যবর্তী সময়ে যে কোনো সময়কার কারেন্টটা আমরা এই সূত্র দ্বারা পেতে পারি এবার টি ইকাল টু টাও সময়ে আই সমান হয় পয়েন্ট সিক্স থ্রি অফ আই জিরো এই টাও সময়ে লেখচিত্রে এই বিন্দুটা আমরা পাচ্ছি তাহলে সব পর্যবেক্ষণগুলোই আমরা এই গাণিতিকভাবে পেয়ে যেতে পারি Thank you for watching.